আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাইক হাটে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল একটা বাইকের হাট বসেছে। এখানে আসলে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো মূলত বিক্রি করা হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক, এখানে লো প্রাইস থেকে হাই প্রাইস বিভিন্ন দামের বাইক রয়েছে। তো আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন প্রাইসের বাইকগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এখানে কম দাম থেকে বেশি দামের ভিতর বিভিন্ন প্রকার বাইক রয়েছে, তো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে সেলার আইডি 1585, ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাপজেটাস ভার্সন 3, মডেল 2022, এটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022, এবং এটা হচ্ছে 150 সিসির একটা বাইক, আর এটার মাইলেজ 45+, এবং এটার ট্যাক্স বেলেট অর্থাৎ গাড়ির যে কাগজ আমরা বলে থাকি সেটা 10 বছর পর্যন্ত করা আছে। সো এটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস, এগুলো হচ্ছে এটার প্রাইস দেওয়া হচ্ছে 2,28,000 টাকা, এবং এটার পাশে বেশ কিছু বাইক রয়েছে, আমরা এক এক করে সবগুলো দেখবো এবং সবগুলোর দাম বিস্তারিত জানবো। এর পরবর্তীতে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটার সেলার আইডি T1005, আর ব্র্যান্ড নাম হচ্ছে SF ABS B6, আর এটা মডেল হচ্ছে 2021, আর এটা এখনও অন টেস্টে আছে। গাড়ির সিসি হচ্ছে 155 সিসির একটা গাড়ি, এটা মাইলেজ 40 পাওয়া যায়, আর ট্যাক্স বিলিট এখনও যেহেতু এটা অন টেস্টে আছে এখনও নাম্বার হয় নাই, সো এটার ট্যাক্স এখনও দেওয়া হয় নাই। আর এটার প্রাইস চাওয়া হয়েছে আস্কিং প্রাইস, এটা হচ্ছে 2,90,000 টাকা। এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে। তো আমরা পরবর্তীতে যে বাইকটা দেখতে পাচ্ছি এটার সেলার আইডি 1579, আর ব্র্যান্ড নেম হচ্ছে হিরো। তো এটার মডেল হচ্ছে 2019, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2020, সিসি হচ্ছে 110 সিসি, আর এটার মাইলেজ পাওয়া যায় 50+, এবং এটার 2 বছরের ট্যাক্স দেওয়া আছে। আর এটার আস্কিং প্রাইস যেটা, এটা হচ্ছে 1,13,000 টাকা। দেখতে পাচ্ছেন কন্ডিশন মোটামুটি ভালো বাইকগুলোর, একদম নতুনের মতো বাইক দেখতে পাচ্ছেন। তারপর আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেলার আইডি 1574, এটার ব্র্যান্ড নাম হচ্ছে KPR, মডেল 2021, রেজিস্ট্রেশন ইয়ার 2022, এটা হচ্ছে 165 সিসির একটা গাড়ি, আর এটার 2 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে, প্লাস এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,72,000 টাকা। এবং এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটার সেলার আইডি হচ্ছে BH06, ব্র্যান্ড নাম হচ্ছে MT15, আর এটার মডেল হচ্ছে 2021 গাড়ি, এটা হচ্ছে 155 সিসির একটা বাইক, আর এটার 10 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে, এটার আস্কিং প্রাইস যেটা হচ্ছে এটা হচ্ছে 3,60,000 টাকা। কন্ডিশন হচ্ছে মোটামুটি ফ্রেশ, কন্ডিশনটা যদি আমরা একটু ভালো করে দেখাই, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। তারপর আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটার সেলার আইডি AL08, ব্র্যান্ড নাম হচ্ছে হুন্দা CBR, মডেল 2020, রেজিস্ট্রেশন ইয়ার 2020, 150 সিসির একটা গাড়ি। আমরা যদি ফার্স্টে দেখাতে চাই তাহলে কন্ডিশন মোটামুটি ফ্রেশ একদম গাড়ি, মোটামুটি ফ্রেশ গাড়িগুলো এখানে আসলে পাওয়া যায়, বেশিরভাগ গাড়ি ফ্রেশ। আমি সবগুলোর গাড়ির মডেল মুখ দিয়ে বলবো না, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আর এটার কন্ডিশন হচ্ছে একদম ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনের ভিতরে খুব ভালো একটা বাইক। দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে। তারপরে তারপর আমরা দেখতে পাচ্ছি ডিসকভারের একটি গাড়ি, সেলার আইডি T1009, ডিসকভার, ব্র্যান্ড নাম হচ্ছে 125 সিসির গাড়ি এটা, আর CBS, মডেল হচ্ছে 2020 গাড়ি, রেজিস্ট্রেশন এখনও অন টেস্টে আছে, 125 সিসির গাড়ি, মাইলেজ হচ্ছে 50+, আর এটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,18,000 টাকা। এগুলো হচ্ছে আস্কিং প্রাইস, আপনারা দরদাম করে এগুলো আসলে কিনতে পারবেন। এখানে আসলে বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকারের গাড়ি রয়েছে, আসলে সবগুলা গাড়ির বলা সম্ভব না, ভিডিও যেহেতু অনেক লং হয়ে যাবে, তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
যে আরেকটি বাইক দেখা যাচ্ছে ডিসকভার, এটার মডেল 2021, রেজিস্ট্রেশন ইয়ার 2021, এবং এটার মাইলেজ হচ্ছে 50+, আর আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,26,000 টাকা। এর পাশে রয়েছে পালসার ব্র্যান্ডের একটা গাড়ি, এবং এর পাশে রয়েছে পালসার NS, তারপর পালসার NS ABS এর একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এটার রেজিস্ট্রেশন ইয়ার 2022, সিসি হচ্ছে 160 সিসির একটা গাড়ি, আর এটার 10 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,90,000 টাকা। পাশে আরেকটি আমরা পালসারের গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মডেল হচ্ছে 2020, 150 সিসির একটা গাড়ি, আর মাইলেজ 40, আর 2 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,57,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখাই যাচ্ছে। ফোর বির একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এটা 160 সিসির একটা গাড়ি, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। তারপর আমরা অ্যাপাচি RTR দেখতে পাচ্ছি, অ্যাপাচি RTR SD মডেল 2021, রেজিস্ট্রেশন নিয়ে 2022, 150 সিসির একটা গাড়ি, এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,17,000 টাকা। তো আসলে বিভিন্ন মডেলের বিভিন্ন রেঞ্জের বাইক রয়েছে, সো আপনারা এসে আপনাদের ইচ্ছা মতো বাইক কিনতে পারবেন। TVS S-Tiger দেখতে পাচ্ছি আমরা, তারপরে রয়েছে TVS S-Tiger 125 সিসির একটা গাড়ি, এটার আস্কিং প্রাইস হচ্ছে 88,000 টাকা। যারা কম দামের ভিতরে বাইক কিনতে চান তাদের জন্য একটি আদর্শ বাইক হতে পারে, শুধুমাত্র 88,000 টাকার ভিতরে আপনারা বাইকগুলো কিনতে পারতেছেন। তারপরে আমরা হিরো ইগনিটোর গাড়ি দেখতে পাচ্ছি, মডেল হচ্ছে 2018, 125 সিসির একটা গাড়ি, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 92,000 টাকা। শুধুমাত্র 92,000 টাকায় আপনারা এই গাড়িটা পাচ্ছেন, কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে। আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, TVS মেট্রো প্লাস, 2020-এর রেজিস্ট্রেশন এবং 2 বছরের ট্যাক্স দেওয়া আছে। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 92,000 টাকা। সো এখানে আসলে প্রচুর পরিমাণে বাইক রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো বাইকগুলা কিনতে পারবেন। তো আমরা সবগুলা বাইকের ডিটেলি বলা সম্ভব হচ্ছে না, তবে যতটুকু সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এবং বাইকের কন্ডিশন মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি আমরা। আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটার সেলার আইডি হচ্ছে SU07, এটার ব্র্যান্ড নাম হচ্ছে অ্যাপাচি RTR, 2022 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট, আর এটার মাইলেজ হচ্ছে 40+, আর এটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,42,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, তারপরে আপনারা যে বা যারা কিনবেন, কিনার আগে অবশ্যই যাচাই করেই কিনবেন। প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রয়েছে, আসলে আপনারা এখানে যদি আসেন আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো বাইকগুলো কিনতে পারবেন। অনেকের আমাদের ডিসকভার গাড়ি পছন্দ, তো আমরা দেখতে পাচ্ছি ডিসকভার 110 সিসির একটা গাড়ি, এটার মাইলেজ হচ্ছে 60, তারপর এটার এখনও নাম্বার হয় নাই, অন টেস্টের একটা গাড়ি। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 95,000 টাকা, শুধুমাত্র 95,000 টাকা হলে আপনারা ডিসকভার 110 সিসির এই বাইকটি পাবেন। বাইকের কন্ডিশন মোটামুটি ফ্রেশ বলা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে বাইকের কন্ডিশন ফ্রেশ। তারপরে আপনারা যে বাজারে কিনবেন অবশ্যই কেনার আগে গাড়ির কন্ডিশন চেক করে কিনবেন। তারপর আমরা বাজাজ প্লাটিনা এজ একটা গাড়ি দেখতে পাচ্ছি, মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন নিয়ে 2022, সিসি হচ্ছে 115 সিসির একটা বাইক, মাইলেজ 60 পাওয়া যাবে, আর এটা 2 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,15,000 টাকা। কন্ডিশন মোটামুটি ফ্রেশ, একদম নতুনের মতোই দেখা যাচ্ছে,
তারপরেও আপনারা যে এবার যারা কিনবেন অবশ্যই কিনে রাখে চেক করে কিনবেন। আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। টিভিএস মেট্রো প্লাস মডেল 2021, রেজিস্ট্রেশন নিয়ে 2021 সিসি, হচ্ছে 110 সিসির একটা বাইক। আর এটা 2 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 94,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে। তারপর আমরা টিভিএস মেট্রোর একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটার মডেল হচ্ছে 2021 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার অন টেস্ট, সিসি হচ্ছে 100 সিসির একটা বাইক, মাইলেজ আপনারা 60 পাবেন। এটার ট্যাক্স টোকেন এখনও দেওয়া হয় না যেহেতু গাড়ির নাম্বার হয় না, এটা অন টেস্টে আছে এখনও পর্যন্ত। গাড়ির কন্ডিশন মোটামুটি বেশ দেখা যাচ্ছে, সো আপনারা যেবার যারা কিনবেন কিনার আগে অবশ্যই চেক করে কিনবেন। তারপর আমরা পালসারের একটি বাইক দেখতে পাচ্ছি, পালসার GD 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা সিসি হচ্ছে 150 সিসির একটা বাইক, মাইলেজ 35+ পাবেন। এটা 2 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। আর প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস এটা 142,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, সো 142,000 টাকার এটা আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই এটা দরদাম করে কিনতে পারবেন। তারপর আমরা পালসারের আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, 2011 মডেল, এটার 150 সিসির একটা বাইক, মাইলেজ হচ্ছে 35, এটার 10 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 109,000 টাকা। কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, সো আপনারা যেবার যারা কিনবেন তিনের আগে অবশ্যই চেক করে কিনবেন। ডিসকভার 100 সিসির আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি এখানে, ডিসকভার 100 সিসি, এটা হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2013। এটা হচ্ছে 100 সিসির একটা বাইক, আর এটার মাইলেজ আপনারা 60 পাবেন। এটা 10 বছরের ট্যাক্স টোকেন দেওয়া আছে, প্লাস এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 67,000 টাকা। সো মোটামুটি কম দামের ভিতরে যারা বাইক কিনতে চান তাদের জন্য এটা কেনা যায়। সো আপনারা যেবার যারা কিনবেন অবশ্যই কিনে রাখবেন, চেক করে কিনবেন। টিভিএস এস টাইগার আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন ইয়ার 2021, সিসি হচ্ছে 125 সিসির একটা গাড়ি। আর ট্যাক্স টোকেন এটা 2 বছর দেওয়া আছে। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 110,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ, টিভিএস এস টাইগার গাড়ি, যে বা যারা কিনতে চান কিনার আগে অবশ্যই আপনার চেক করে নেবেন। এখানে টিভিএস এস টাইগারে আরও কতগুলো গাড়ি দেখা যাচ্ছে, টিভিএস 4B দেখছি, গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ। হিরো ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ির মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে। তারপর এটার প্রাইস চাওয়া হচ্ছে 66,000 টাকা। আমরা পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি, পালসার AS মডেল 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 150 সিসির গাড়ি, মাইলেজ হচ্ছে 35, আর ট্যাক্স ভ্যালিড হচ্ছে 2 বছরের এটা ট্যাক্স দেওয়া আছে। আর এটার আস্কিং প্রাইস এটা হচ্ছে 112,000 টাকা। গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, আপনারা যে বা যারা কিনবেন কিনে রাখবেন অবশ্যই গাড়ি চেক করে কিনবেন। শুধুমাত্র 60,000 টাকা যারা বাইক কিনতে চান তাদের জন্য বাইক রয়েছে, টিভিএস মেট্রোর একটা বাইক দেখতে পাচ্ছি, 2019 মডেল, অন টেস্টে রয়েছে। আর এটা হচ্ছে 100 সিসির একটা বাইক, আর এটার আস্কিং প্রাইস তাও হচ্ছে 60,000 টাকা। আপনারা দরদাম করে 60,000 টাকার চেয়েও কমাতে পারবেন। আর গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখাই যাচ্ছে, সো আপনারা কম দামের ভিতরে 60,000 টাকার ভিতরে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা একটা আদর্শ গাড়ি হতে পারে। তারপর আমরা আরও কিছু বাইক দেখতেছি, এবার আমরা একটা দেখতেছি সুজুকি জিক্সার SD মডেল 2016, রেজিস্ট্রেশন ইয়ে 2016, সিসি 155 সিসি, মাইলেজ 40, এটা 2 বছর ট্যাক্স টোকেন দেওয়া আছে। এটার প্রাইস চাওয়া হচ্ছে 130,000 টাকা। সো গাড়ির কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, আপনারা যে বা যারা কিনবেন তিনের আগে অবশ্যই চেক করে নেবেন। তারপর আমরা যে বাইকটি দেখছি এটা হচ্ছে
হর্নেট ডিডি সিডিএস, মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশন 2020 রেজিস্ট্রেশন, 160 সিসির একটা গাড়ি, মাইলেজ হচ্ছে 40+, আর এটা ট্যাক্স ভ্যালিড হচ্ছে 2 বছরের ট্যাক্স দেওয়া আছে। এটা হচ্ছে সিবিএস সিস্টেম আছে, আর এটার প্রাইসটা হচ্ছে 1,62,000 টাকা। যদিও এটা ফিক্স না, আপনারা দরদাম করে বাইকটি কিনতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি রানার টার্বো, 2017 মডেল, রেজিস্ট্রেশন 2018, আর 150 সিসির বাইক, মাইলেজ আপনারা 40 পাবেন। এটা 2 বছর ট্যাক্স টোকেন দেওয়া আছে। এটার দাম চাচ্ছে মাত্র 53,000 টাকা। শুধুমাত্র 53,000 টাকা হলে আপনারা বাইকটি কিনতে পারবেন। যদিও 53,000 টাকা ফিক্স না, আপনারা দরদাম করে এর চেয়ে আরও দাম কমাতে পারবেন। সো আজকে আমরা প্রচুর পরিমাণে বাইক দেখছি, অসংখ্য বাইকের সমাহার রয়েছে এখানে। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বাইক শপ হতে পারে, বাইক হাট হতে পারে। এটা হচ্ছে আসলে মূলত বাইকের একটা হাট, প্রতি সপ্তাহের শুক্রবার এই হাটটি বসে। সো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, তারা আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে মিরপুরে। ভাই, আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন, আপনাদের ঠিকানা মানুষ কীভাবে আসবে আপনাদের কাছে? আমাদের বাইকারের ঠিকানাটা হচ্ছে যে বিআরটির ঠিক পিছনে, পাথর অফিসের সামনে আমাদের বাইকার, মিরপুর 10 নম্বর, বিআরটি এর পিছনে, পাথরের সামনে, শোরুমের সামনে। আচ্ছা, আমাদের এখানে দেখবেন যে আমাদের বাইকার শোরুম আছে। আচ্ছা, বাইকার নামে শোরুম আছে, যেটা আমি ভিডিওতে দেখাই দেবো, এবং আপনাদের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সো জানতে পারলেন আপনারা কীভাবে আসবেন। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে অবস্থিত, মিরপুর 10-এ অবস্থিত। সো বিএটি এর ঠিক পিছনের রাস্তাটাতে এই হাটটা বসে, প্রতি সপ্তাহে শুক্রবার প্রতিদিন এই হাটটা বসে, সপ্তাহে শুক্রবার প্রতি শুক্রবারে এই হাটটা বসে। আর তাছাড়া আপনারা যদি বাইক কিনতে চান, ওনাদের দোকান রয়েছে, আপনারা চাইলে শুক্রবার ব্যতীত ওনাদের দোকান থেকে বাইক কালেকশন করতে পারেন। সো বিয়ার্স, এটা ছিল আমাদের আজকের ভিডিও।